আপনি জানেন কি, শাহরুখ খানের দেয়া ডেটিংয়ের প্রস্তাব ও উপহার ফিরিয়ে দিয়েছিলেন পপ সঙ্গীত শিল্পী লেডি গাগা? বলিউড বাদশাহ শাহরুখ খান তিন যুগ ধরে রাজত্ব করছেন সিনেমা জগতে, বিশ্বের প্রতিটি কোণায় যার ভক্ত সংখ্যা অগণিত। তাকে একনজর দেখার জন্য ছটফট করেন কোটি কোটি অনুরাগী, দূর থেকেই তাকে দেখার প্রার্থনায় মগ্ন গোটা দুনিয়া। এখনও তিনি বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম আইকনদের একজন, তিনি বলিউড কিং শাহরুখ খান। শুধু সাধারণ মানুষই নয়, অনেক বড় বড় তারকাও শাহরুখ খানের একনিষ্ঠ ভক্ত। সেই দলেই রয়েছেন পপ সঙ্গীত শিল্পী লেডি গাগা। তবে এই লেডি গাগাই একবার ফিরিয়ে দিয়েছিলেন কিং খানের সঙ্গে ডেটিংয়ের প্রস্তাব, হ্যাঁ, এবং সেটা সবার প্রকাশ্যেই। 2011 সালে ভারতে এসেছিলেন পপ স্টার লেডি গাগা, তখনই তার সাক্ষাৎকার নিয়েছিলেন শাহরুখ খান। সম্প্রতি সেই সাক্ষাৎকারের ভিডিওটি আবারও দর্শকরা দেখছেন অনলাইনে, যার কারণে সেই পুরনো স্মৃতি আরও একবার তাজা হয়ে গেছে। সাক্ষাৎকারে জমিয়ে আড্ডা দিয়েছিলেন দুই তারকা। গাগাকে হিন্দিও শিখিয়েছিলেন শাহরুখ। সাক্ষাৎকারের মাঝেই এক ভক্ত গাগাকে জিজ্ঞেস করছিলেন তিনি কি শাহরুখকে ডেট করবেন। প্রশ্নটা শোনার পরেই লেডি গাগা দিলেন সেই ঐতিহাসিক জবাব। শাহরুখের দিকে তাকিয়ে গাগা বলেছিলেন, তুমি বিবাহিত, তাহলে তো ডেট করার প্রশ্নই আসে না। এ কথা শুনে শাহরুখ মন খারাপের অভিব্যক্তি ফুটিয়ে তুলেছিলেন মুখে। গাগা আরও বলেছিলেন, আমি খুব ভালো মেয়ে, এসব বিশ্বাস করি না, আমি একজন পুরুষের হয়েই থাকতে চাই, এ বিষয়ে আমি প্রাচীনপন্থী, তাই শাহরুখের সঙ্গে ডেটে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। শাহরুখ ঠাট্টা করে জবাব দিয়েছিলেন, আমার সব আশা দুলে মিশিয়ে দিলে তুমি। 2011 সালের ওই সাক্ষাৎকার নিয়ে বিতর্কও হয়েছিল অনেক। সেখানে জোর করে লেডি গাগাকে নিজের ঘড়ি উপহার দেওয়ার চেষ্টা করছিলেন শাহরুখ। গাগা কিছুতেই সেটি নিতে চাননি, জানিয়েছিলেন কোনো এক ভক্তকে দিয়ে দিন সেটি। শাহরুখ জানিয়েছিলেন, আপনার পছন্দ না হলে আপনি এটি ফেলে দিতে পারেন। এরপর জোর করে গাগার জন্য কফি কাপ ধরেছিলেন শাহরুখ, যেটা পছন্দ করেননি গাগা। তিনি জানিয়েছেন, এত বড় একজন তারকা তার কাপ ধরে রয়েছেন ভেবেই অস্বস্তি হচ্ছে। এরকম আরও মজার মজার তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন।